নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রাইমারি, আপার প্রাইমারি, SLST গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এবং সরকারি কর্মচারীদের DA পে কমিশন ইত্যাদি বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন, যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, জানা যাক প্রাথমিক শিক্ষক SSK MSK কম্পিউটার শিক্ষকদের জন্য কিছু খবর অপেক্ষা করছে। কল্পতরু শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জন্য বড় ঘোষণা পার্থর। যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে একাধিকবার রাজপথে নেমেছে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একাংশ। রাজপথে দাবি জানাতে গিয়ে পুলিশের তাণ্ডবের শিকার হতে হয়েছে শিক্ষকদের। জলকামান থেকে গ্রেপ্তারি কিছুই বাদ যায়নি। পুলিশের ভূমিকা নিয়ে আগেই সরব হয়েছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। যোগ্যতা অনুযায়ী বেতন না পেয়ে দিনে দিনে ক্ষোভ আরও তীব্র হচ্ছে শিক্ষকদের। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষক বিদ্রোহের আগুনে কিছুটা হলেও জল ঢালার চেষ্টা করলেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক শিক্ষকসহ কম্পিউটার শিক্ষকদের সমস্যা থেকে SSK MSK শিক্ষকদের জন্য দরাজ সার্টিফিকেট শিক্ষামন্ত্রীর। প্রাথমিক শিক্ষকরা গ্রেড বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন এবার ওদের গ্রেড বৈষম্য মিটবে, কিন্তু কবে তা অবশ্য জবাব দেননি শিক্ষামন্ত্রী। কম্পিউটার শিক্ষকদের সম্পর্কে পার্থবাবু জানান, ওদের অনেক দাবি দাওয়া আছে, সরাসরি তাদের চাকরি আমরা দেইনি, বিভিন্ন এজেন্সির মাধ্যমে এরা কাজ পেয়েছেন। আমরা চাই না স্কুলে কম্পিউটার বন্ধ হোক, সংস্থাগুলি যদি এদের ভাতা বাড়াতে না পারে তখন সরকার ভেবে দেখবে। তিনি বলেন SSK MSK নিয়ে 3-4 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে, খুব দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। বলে তিনি জানান, গেস্ট লেকচারার সম্পর্কে পার্থবাবু জানান এরা সরাসরি সরকারের দ্বারা নিযুক্ত হন, বিভিন্ন কলেজে নিজেদের মতো লেকচারার নিয়োগ করে যাদের